নমস্কার। আজকের নিবেদন দ্য মার্স ডেজ, রচনায় শুভদীপ মাইতি, গল্প পাঠে শুভদীপ মাইতি। শুরু হচ্ছে দি মার্স ডেজ। এমলি বয়স 15, অপরূপা সুন্দরী যুবতী। প্রথমবার নিজের চোখে পৃথিবীকে দেখবে বলে আর তার সহ্যের সীমা ধরে না। উফ, সেই ছোটবেলা থেকে দিদিমার মুখে কত গল্পই না শুনেছে সে। আজ সপ্তাহের নবম দিন, আর দুদিন পরেই ওর মহাকাশ যাত্রা শুরু। এমলির আর কোনো দিনও ফেরা হবে না পরিবারের কাছে, দেখা হবে না তার প্রিয় মানুষদের চোখের সামনে থেকে। মার স্পর্শ পাবে না, বাবা স্নেহ পাবে না, দেখা হবে না ভাই এরিকের সাথেও। এই কষ্টকে অবশ্য জয় করেছেন মিস্টার উইলিয়ামস। দ্য মার্স ডেজ নামে একটি পত্রিকায় তার সাক্ষাৎকারে তিনি বলেছেন, যে সৌভাগ্য তাদেরও কোনো দিনও হয়নি, আজ তার মেয়ে তা পেতে চলেছে। ওকে আটকায় কি করে? এই 31 বছর বয়সে এসে এখনও মিস্টার উইলিয়ামস তার পিতার খোঁজ করে যান। একই গ্রহে থেকেও কোনোদিনও দেখা হয়নি তাদের। মার মুখে অনেক গল্প শুনেছেন বাবার, আর শুনেছেন তিনিও তাদের মতোই পালিয়ে বেঁচেছিলেন। যদিও তিনি পালাতে পেরেছিলেন কিনা সে ব্যাপারে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি। যদি পালিয়েই থাকেন তাহলে কোথায় আছেন সেটাও অজানা। এই উইলিয়ামস পদবি কিন্তু তার বাবার পদবি নয়, ওটা মায়ের পদবি। ওদের কখনো বিবাহ হয়নি। সব ঠিক থাকলে 30 বছর বয়সে ওদের বিবাহের কথা ছিল, আর মাত্র 4 বছর পর এমলির এই বয়সটাই আসবে। মিস্টার উইলিয়ামস একটা ঠিকানা দিয়েছেন এমলিকে, পৌঁছে সে খোঁজ করে দেখবে মিস্টার ইভান্স বা তার পরিবারের কারো কোনো খোঁজ মেলে কিনা। এমলি আজ পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করল। পৃথিবীতে পৌঁছে ওর বয়স হবে 30, যে বয়সে ওর দিদিমা পৃথিবী ছেড়েছিলেন। সময়ের একটা আমূল পরিবর্তন ঘটবে। এখানে দিন হয় 24 ঘন্টায়, সপ্তাহের মাত্র 7 দিন, মাস হয় 30 দিনে, বছরে মাত্র 12টাই মাস, আর বছর 365 দিনে। পৃথিবী এখন আর আগের মতো ভয়ঙ্কর নেই। মানব জাতির যাতে একেবারে বিলুপ্তি না ঘটে সেই কারণেই একটা সময়ে যে মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা পেতে মিস উইলিয়ামসদের মতো অল্প কয়েকজনকে পৃথিবীর বাইরে অন্য গ্রহে নিয়ে আসার পরিকল্পনা করতে হয়েছিল, আজ সে ভাইরাসের তীব্রতা আর ততটা নেই। ভাইরাস এতটাই নিজের রূপ পরিবর্তন করে চলেছিল যে একটা সময় ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পরেও এই ভাইরাসকে আটকানো প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। এখন পৃথিবীর জনসংখ্যাও আগের তুলনায় অনেক কম। যারা বেঁচে আছেন, অর্থাৎ বর্তমান পৃথিবীর যারা বাসিন্দা, তাদের শরীরে যে ভাইরাস আছে তাকে প্রতিরোধ করার ক্ষমতাও তাদের আছে। কিন্তু যে মানুষদের সে সময় পৃথিবীর বাইরে নিয়ে যাওয়া হয়েছিল তারা আজই জীবাণুমুক্ত। এরা পৃথিবীতে ফেরত এলে আদৌ থেকে যেতে পারবেন কি না সে ব্যাপারেই গবেষণা করতে এমলির পৃথিবীতে আসা। আপনারা শুনলেন দ্য মার্স ডেজ, গল্প পাঠে শুভদীপ মাইতি, রচনা শুভদীপ মাইতি এবং আবহে শুভদীপ মাইতি। ধন্যবাদ।